नमस्कार बंधुरा छबिस किचन छवि आपनादेर सकलके स्वागत जानिए। आज के आबार एकटा रेसिपी निये चले एलाम। आज के आमी जे रेसिपिटा देखाबो सेई रेसिपिटार नाम होच्छे चिंगड़ी माछेर कोफ्ता कारी। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করছি তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। হ্যাঁ, সকলকে এই মানে রিকোয়েস্টটাই আমি সবসময় করি। তো আজকে তাহলে রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, চিংড়ি মাছের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। चिंगड़ी माछटा के धुए परिष्कार करे एटाके मिक्सिते एकटु पेस्ट करे नेछि। ठीक आछे, एटाके एकदम पेस्ट करे नेबो। एबार एटाके आमि मसला दिए एबार कोफ्तार आकारे गुड़ो नेब। प्रथमे आमि एर मध्ये किउ मेशाच्छि आपनारा देखुन। प्रथमे आमि एर मध्ये देबो, एर मध्ये परिमाण मतो नुन दिए देबो। नुन दिलाम 1 চামচের মতো। গোলমরিচের গুঁড়ো একদম অল্প, এর মধ্যে তো আরো লঙ্কা পড়বে। গোলমরিচের গুঁড়োটা 1 চামচের মতো দিব। এবার এর মধ্যে দিব কাঁচা লঙ্কা আর আদা। এখানে 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা, এটাকে আমি এখানে পেস্ট করে রেখেছি। এটাকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দেবো একটু রসুন বাটা, 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো ময়দা দেবো 2 চামচ। আমি এখন 2 চামচ দিচ্ছি, পরে যদি লাগে তখন আবার 2 চামচ দিলাম। আর কর্নফ্লাওয়ার দেবো 1.5 চামচ। এবার আমি এটাকে মেখে নেব। আমি মেখে দেখে নেব যে এতে আমার কিছু লাগবে কিনা। যদি ময়দা লাগে ময়দা দেবো, যদি কর্নফ্লাওয়ার লাগে একটু কর্নফ্লাওয়ার দেবো। আচ্ছা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কোপ্তার মতো করে ভেজে নেব। তেলটা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে খুব বেশি একবারে হিট দিয়ে গরম করা যাবে না, কারণ মিডিয়াম গরম করতে হবে, কারণ কি বেশি দিলে পুড়ে যাবে এগুলো। আমি এবার আঁচটাকে একটু লো করে দিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। এইভাবে আমি বড়ার মতো করে আর কি ভেজে নিতে হবে। আর বেশি দিলাম না, বা আচ্ছা আমি এখন একটা দিলাম। এবার এগুলোকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরে বাকিটা আমি আবার পরে ভাজবো। আচ্ছা, এই যে আজকে আমি কোপ্তা কারিটা আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা বাড়িতে গিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। এটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে, ভাতের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা এটা বাড়িতে গিয়ে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ঠিক আছে, এইভাবে আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ঠিক আছে, কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে দিচ্ছি। এবার আমার এখানে যা তেল আছে এতে আমার হয়ে যাবে। এখানে আমি এবার আমি ফোড়ন দেবো। ফোড়নে আমি কী কী রেখেছি, এখানে গোটা গরম মশলা, 1 চামচ সাদা জিরে আর 1টা শুকনো লঙ্কা, এটাকে আমাকে ফোড়ন দিতে হবে। আমি সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। এবার ফোড়নটাকে একটুখানি হালকা ভেজে তারপরে আমি এর মধ্যে আর একে একে সব মশলা দিতে পারবো। আমি আঁচটাকে একটু জোরে বাড়িয়ে দিই।
আচ্ছা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। এখানে একটা বড় পেঁয়াজ বাটা করা আছে। এবার মিক্সিতে আমি বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটুখানি মিলে দিই, আটটা আমি লো করে দিই, কারণ কি মানে গলে যেতে পারে মশলাটা। এবার এর মধ্যে দেবো 1.5 চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, দেবো একটু আদা বাটা, 1 চামচ আদা বাটা দেবো। এখানে 2 ইঞ্চি খানি আদা আমি এখানে পেস্ট করে রেখেছি, এখানে পুরোটা দিচ্ছি না, 1 চামচ দিলাম। দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর আদা একটু পেস্ট করে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার একটুখানি নেড়ে দিতে হবে। ফার্স্টটা আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি, এবার এটা মানে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা একটু সরে গেলে তারপরে আমি আমাদের টমেটো বাটাটা দিই। এবার এখানে আমি একখানা মিডিয়াম সাইজের টমেটো এখানে বেটে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো সামান্য একটুখানি হলুদ, হলুদ নুন এগুলো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যতটুকু লাগবে। একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য, এটা আমি 1.5 চামচের মতো দিচ্ছি। একটু দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি এখন 1/2 চামচের মতো দিলাম, যদি পরে লাগে পরে আমি অ্যাড করব। সামান্য একটু দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু গোলমরিচ পড়েছে কাঁচা লঙ্কা পড়েছে ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প, মানে বেশি ঝাল হয়ে যাবে। চিনি দেবো 1/2 চামচের মতো চিনি দিলাম, একটু ধনে গুঁড়ো দেবো 1/2 চামচের মতো, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচের। সব মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে মশলা। এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকি, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। আচ্ছা মশলাটা থেকে আমার হালকা তেল ছেড়ে গেছে সাইড দিকে, এই যে দেখুন আপনার তেল ছেড়ে গেছে চারিদিক থেকে। এবার আমি এখানে 10-12টা কাজু বাদামকে আমি এখানে পেস্ট করে রেখেছি, এই কাজু বাদামটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কাজু দিতে পারেন, বা কাজু যদি না থাকে তাহলে পেস্তা দিতে পারেন, যে কোনো একটা বাদাম দিলেই। এবার এটাকে একটুখানি হালকা আঁচ দিয়ে এবার এটাকে একদম সুন্দরভাবে এটা কষাতে হবে, ভালো করে একটু কষাবো, তারপরে আমি এর মধ্যে জল দেবো। আচ্ছা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দেবো, কোপ্তাটা সেদ্ধ হবে, জল দিয়ে দিলাম। খুব বেশি একেবারে মানে ঝোল হবে না, একটু গ্রেভি পাতলা মানে একটু হালকা গ্রেভিটা একটুখানি ঘন ঘন মতো হলে তখন আমি নামিয়ে দেবো, একদম পাতলা হবে না ঝোলটা, ঠিক আছে, একটু মাখা মাখা হবে। ব্যাস আর জল দেবো, এবার এটা একটুখানি ঝোলটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলে তখন আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে একটু ঢেকে দেবো। আচ্ছা ঝোলটা আমার টকবক করে ফুটে উঠেছে, এবার আমি এখানে কোপ্তাগুলো সব ছেড়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো, তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এবার
এগুলো সব দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। বেশিক্ষণ সময় লাগবে না, মানে একটু কিছুক্ষণ ফুটলেই, মানে 5 মিনিটের মতো ফুটলেই তারপরে আমি অফ করে দেব গ্যাসটা। এখন আমি ঢেকে দিলাম। আচ্ছা আমি একটু খালি দেখে নি, আমার কোপ্তাটা হয়ে গেছে, এরকমই গ্রেভিটা থাকবে, এর থেকে বেশি আমি মানে টানাবো না, কারণ কি এটা থাকলে আবার বসে যাবে, টেনে যাবে। এইবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দেব, অল্প অল্প। আমার যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি, ওই জন্য আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা দিই, আর দেবো একটু একটু ঘি, উপর দিয়ে একটু 2 চামচের মতো ঘি দেব, একটু ঘি দিয়ে দিলাম। এটাকে একটুখানি মিশিয়ে নিই। এই রেসিপিটা খুব সুন্দর, খুব টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সকলে খুব ভালো বাহবা দেবে এই রেসিপিটা খেয়ে, এত সুন্দর রেসিপি। আচ্ছা এরপরে আমি এর উপরে একটু ধনে পাতা কুচি ছড়ি। ধনে পাতাটা আপনারা যদি না দেন তো না দেন, না দেবেন মানে একটু স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু দিলাম, কারণ কি ধনে পাতার বেশ গন্ধটা খুব সুন্দর লাগে, ওই জন্য এটা একটু দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে একটু ধনে পাতা দিলে মানে তার টেস্টটাই আলাদা হয়ে যায়। আচ্ছা এবার আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার চিংড়ি মাছের কোপ্তা কারি, আপনারা দেখুন। যদি আপনাদের কেমন লাগলো আমাকে অতিবেশে কমেন্টে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, যেসব রেসিপিগুলো দেখাচ্ছি অতি অবশ্যই বাড়িকে ট্রাই করবেন, এবং আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সামনের দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য।